নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। ওয়েলকাম টু মাই ব্লগ। এই যে এখানে যে জল নোংরা গুলো রয়েছে, ডক্টরের সামনে এসে দেখলাম যে এখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, আমি তো রেগুলার পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি, আর হালকা পাতলা লফটের ভেতরে জল ঢুকেছে বলে সেই জন্য এখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। তো ভাবছি যে কালকে সকালে পরিষ্কার করে দেবো, এখন পরিষ্কার করতে পারছি না, কেননা আজকে এমনিতেই শরীর খারাপ, দুবার জল ঘেটেছি, মানে কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টির জলে ভিজেছি, সেই কারণে ঠান্ডা লেগে গেছে। এখন যদি জল ঘাটি আবার কিন্তু উল্টো রিয়াকশন হয়ে যেতে পারে, সেই জন্য আজকে আমি কোনো লক ফক পরিষ্কার করবো না। ওইদিকে পায়রাগুলো নিজের ইচ্ছে মতো খাওয়া দাওয়া করছে, আর প্রায় সন্ধে হয়েই এসছে, মেঘলাও কেটে গেছে। ওই দেখুন, মেঘলা ছিল, মেঘলার মেঘ কেটে গেছে, এখন খুব সুন্দর সিনারি এই জায়গাটা, খুব সুন্দর ভিউ। যখন আমার ইচ্ছা হয় তখন আমি এই জায়গাটা এসে দাঁড়িয়ে একবার ওইদিকে তাকাই, মনটা ভালো হয়ে যায়। খুব সুন্দর হাওয়াও রয়েছে, প্রকৃতির অনুকূল ভারসাম্য বজায় রাখছে। আর আজকে লফটের কোনো জায়গা পরিষ্কার করছি না, একবারে কালকে পরিষ্কার করবো, আজকে মতো এরকমই থাকবে। দেখুন কত সুন্দর লাগছে পায়রাগুলো খাবার খাচ্ছে, দেখছেন কি সুন্দর, নিজের মতো নিজে ইচ্ছায় স্বইচ্ছায় পায়রাগুলো খাবার খাচ্ছে। আয় 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 আয়, খুব সুন্দর লাগছে না, পুরো সাদা সাদা বিভিন্ন রকমের পায়রা, কি সুন্দর লাগে দেখতে এরকমভাবে। কত সুন্দর সুন্দর পায়রা রয়েছে, নানান রকম ভিন্ন ভিন্ন কালার, ভিন্ন ভিন্ন জাতের রঙের। এই যে এই বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা, খুব ভালো বাচ্চা, এই বাচ্চাটা খুব ভালো বাচ্চা। এটা এর মা বাবা যেটা রয়েছে পুরোপুরি একদম দারুণ, খুব সুন্দর। এই যে এর বাবা হচ্ছে এইটা, ঠিক আছে, ওই যে ওটার বাবা, আর ওর মাটা কোথায় গেল, মা কোথায় গেল, এই যে ওর মা, ঠিক আছে। এরা আবার জোড়া নিচ্ছিল, ডিম বাচ্চা করবে, ভেতরে আবার খড় টেনেছে ওইদিকে। এই হলো পায়রা, বৃষ্টির দিনে ছাদের পশু পাখির যত্ন। দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটা একটু ছোট করলাম, কেননা আজকে শরীর প্রচণ্ড পরিমাণে অসুস্থ, ওষুধ খেয়েছি, এখন একটু নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু এখনও মাথাটা ভারী রয়েছে প্রচণ্ড পরিমাণে। তো আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে কবুতর হাটের ভিডিওগুলো আবার সম্পূর্ণভাবে দিতে থাকবো, এবং আপনাদের বাড়িতে যাদের বন্য প্রাণী বা অ্যানিমেলস রয়েছে সঠিকভাবে সচেতনভাবে লালন পালন করবেন, অবহেলা করবেন না। এবং মাইকের কোয়ালিটি, সাউন্ড যদি আপনাদের ভালো লেগে থাকে, বেটার এক্সপিরিয়েন্স দেবো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা চাইলে ভিডিওগুলি আপনাদের কবুতর প্রেমীদের সাথে শেয়ার করতে পারেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। Pas de soleil, pas de soleil, pas de soleil.